যেমনটা প্রত্যাশা ছিল ঠিক তেমনটাই হতে চলেছে। রাজ চক্রবর্তীর হাত ধরেই রূপলী পর্দায় কামব্যাক করছেন রাজকরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এতদিন টলিউডে কানাঘুষো শোনা যাচ্ছিল, অবশেষে সোমবার আনুষ্ঠানিক ঘোষণাটা সেই করলেন রাজ শুভশ্রী। এদিনই অনুষ্ঠিত হল পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি পরিণীতার শুভ মুহূর্ত, আর এই ছবির কেন্দ্রবিন্দুতে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আদ্যপার্ণ নারী কেন্দ্রিক ছবি হতে চলেছে পরিণীতা, তার ছবির নামে স্পষ্ট। পরিণীতা শব্দের অর্থ হল বিবাহিতা স্ত্রী। ছবিতে শুভশ্রী ছাড়াও থাকছেন ঋত্বিক চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তী। এছাড়াও দেখা যাবে রাজ চক্রবর্তীর অন্যতম প্রিয় শিষ্য আদ্রিক রায়কে, থাকছেন পলাক রাশিদ রয়ও। 31 মার্চে শুরু হচ্ছে ছবির শুটিং পর্ব। ছবির মুক্তিও ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন প্রযোজক রাজ চক্রবর্তী। চলতি বছর অগস্টে মুক্তি পাবে রাজ শুভশ্রীর পরিণীতা। রাজের পরিচালনায় শেষবার শুভশ্রীকে পাওয়া গিয়েছিল অভিমান ছবিতে, যে ছবির শুটিং সেটে শুরু হয়েছিল রাজ শুভশ্রীর প্রেম কাহিনী। সব মিলিয়ে 3 নম্বরবার রাজের পরিচালনায় কোনো ছবিতে অভিনয় করতে চলেছেন শুভশ্রী। চ্যালেঞ্জ অভিমানের পর এবার পরিণীতা। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।